আগামী শুক্রবার বিরল রেকর্ড গড়তে যাচ্ছেন রাফিয়াদ রশিদ মিথিলা। এদিন প্রথমবারের মতো নায়িকা হয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি। একই সঙ্গে ওই দিন দুই বাংলায় আলাদা দুটি সিনেমা মুক্তি পাচ্ছে মিথিলার। বাংলাদেশের সিনেমা হলে আসছে তার অভিনীত অমানুষ, আর কলকাতার সিনেমা হলে আসছে আয় খুকু আয়। এ বিষয়ে মিথিলা জানান, বিষয়টি নিয়ে তিনি খুবই রোমাঞ্চিত, অপেক্ষায় আছেন দুই বাংলার দর্শক কিভাবে তাকে গ্রহণ করেন। অনন্য মামুন পরিচালিত অমানুষ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় নাম লেখান জনপ্রিয় এই অভিনেত্রী। সেখানে তিনি জুটি বেঁধেছেন চিত্রনায়ক নীরব হোসেনের সঙ্গে। এছাড়া সিনেমাতে অভিনয় করেছেন নওশোভা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন, অপু, ডন, আনন্দ খালেদ সহ আরও অনেকে। এছাড়া কলকাতায় মিথিলা অভিনীত ওপার বাংলার সিনেমা আয় খুকু আয় সিনেমায় সহশিল্পী রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিনেমায় টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির স্ত্রীর ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। এই সিনেমার প্রকাশিত টাইটেল গানের দৃশ্যেই প্রসেনজিতের স্ত্রীরূপে দেখা গেছে মিথিলাকে। তার কোলে রয়েছে ছোট্ট কন্যা সন্তান, কখনো সেই কন্যাকে ঘুম পাড়াচ্ছেন, আবার কখনো তার সঙ্গে আহ্লাদী খুনসুটি করছেন। অন্যদিকে আয় খুকু আয় নির্মাণ করেছেন সৌভিক কুণ্ডু। এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, মিথিলা, দীতিপ্রিয়া, সোহিনী সেনগুপ্ত, শঙ্কর দেবনাথ সহ আরও অনেকে। জাকারিয়া ইবনে ইউসুফ, সমকাল।